আসসালামু আলাইকুম। নতুন কৌশলে এবার যুদ্ধ করছে ইরান, ইসরায়েলের তত্ত্ব হাতিয়ে নিল যেভাবে। এদিকে ইরানের অবৈধ অস্ত্র পাচার নিয়ে মুখ খুললেন মার্কিন রাষ্ট্রদূত। এবারে বিস্তারিত, নতুন কৌশলে যুদ্ধ করছে ইরান, ইসরায়েলের তত্ত্ব হাতিয়ে নিল যেভাবে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে নিজ দেশের 5 জন নাগরিককে আটক করেছে ইসরায়েল। আটক 5 জনের মধ্যে 4 জনই নারী। ইরানের এক গোয়েন্দায় ইসরায়েলি এই নারীদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছেন। গণমাধ্যম বিবিসি জানিয়েছে যে ইরানিয়ান গোয়েন্দা নিজেদের ইরানিয়ান ইহুদি বলে পরিচয় দিয়ে নারীদের সঙ্গে ফেসবুকে সখ্যতা করে তুলতেন, এরপর হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি, নিরাপত্তা ব্যবস্থার ছবি ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাদের $1,000 দিয়েছেন ওই ইরানিয়ান গোয়েন্দা। তবে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে আটক নারীদের আইনজীবীরা জানিয়েছেন যে ওই নারীরা জানতেন না ব্যক্তিটি ইরানিয়ান ছিল এবং ইসরায়েলের কোনো প্রকার ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না। তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আটক সবাই একটি চক্রের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায় যে ইরানিয়ান গোয়েন্দার কথায় আটক 1 জন নারী মার্কিন দূতাবাসের ভেতরের ছবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভেতরের ছবি এবং একটি মার্কেটের ছবি তুলে পাঠিয়েছেন। তাছাড়া আরেকজন তার ছেলেকে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখায় যোগদানের জন্য অনুপ্রাণিত করেন, এরপর নিজের ছেলের সেনাবাহিনীর বিভিন্ন কাগজপত্রের ছবি ওই ইরানিয়ান গোয়েন্দার কাছে পাঠান। এদিকে ইরানের অবৈধ অস্ত্র পাচার নিয়ে মুখ খুললেন মার্কিন রাষ্ট্রদূত। ইরান থেকে আসা অবৈধ অস্ত্র ইয়েমেনের গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীদের রসদ যোগাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড। আরব নিউজের এক প্রতিবেদন এসব খবর নিশ্চিত করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার তিনি বলেন যে যখন আমরা শান্তিকে উৎসাহিত করি তখন আমাদের অবশ্যই এমন কাজ করতে ভয় পাওয়া উচিত নয় যা শান্তির ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হুতিদের এই সহিংসতা কেবল শান্তি বিঘ্নই করছে। তিনি বলেন যে শুধু গত মাসে মার্কিন নৌবাহিনী ইরান থেকে আসা 1 নৌযান থেকে 1400 রাইফেল ও 2,26,000 গুলি জব্দ করেছে। লিন্ডা আরও বলেন যে ওই ইরানি জাহাজ যে রুট ধরে আসছিল ওই রুট সাধারণত হুতিরা অস্ত্র পাচারের জন্য ব্যবহার করে। ইরান থেকে হুতিদের কাছে অস্ত্র চোরাচালান জাতিসংঘের নির্দেশিত অস্ত্র নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে এবং ইরান যেভাবে অস্থিতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইয়েমেনের গৃহযুদ্ধকে দীর্ঘায়িত করেছে এটি তারই আর একটি উদাহরণ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা ইয়েমেনের হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। 2014 সাল থেকেই ইরান সমর্থিত হুতি বিদ্রোহী যোদ্ধা এবং সৌদি জোটের মধ্যে যুদ্ধে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 3,75,000 মানুষ নিহত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।